এই গাছটি খেলে স্ত্রীর সাথে বীরের মতো সহবাস করতে পারবেন অদ্ভুত একটি বনাজি ভেষজ গাছটি খেলে বীর পুরুষ হয়ে উঠবেন সেটা অল্প সময়ের মধ্যেই আপনি বীর পুরুষ হয়ে উঠবেন এবং অল্প কয়েকদিন সেবন করলে আপনার শরীরে এতটা এনার্জি আসবে আপনি কল্পনা করতে পারবেন না এই অবহেলিত গাছটি হেরিয়ে চেয়েও দামি বন্ধু এই গাছটির নাম শক্তিরাজ আগাছা ভেবে আমরা অনেকেই ফেলে দিয়ে থাকি এই গাছ আপনার মুক্তি মিলবে যদি যৌন রোগ আপনার থেকে থাকে আপনি যদি যৌন রোগে আক্রান্ত হয়ে থাকেন এই গাছ দিয়ে আপনি যৌন রোগকে মুক্ত করতে পারবেন একটা একটা করে অস্বই বলব বন্ধু এই গাছের বিভিন্ন অংশ নিয়ে দেখবেন গ্রামের ছেলেমেয়েরা খেলাধুলা করতে দেখবেন এবং এই গাছ এই এশিয়া মহাদেশে ভারত ও বাংলাদেশে ব্যাপক পরিমাণে পাওয়া যায় পুরুষের হরমোনাল ইনব্যালেন্সকে ব্যালেন্স করে হারিয়ে যাওয়ার যৌন শক্তিকে ফিরিয়ে দেয় এই গাছ যদি আপনি খেতে পারেন এই শক্তি শক্তিটা গাছের শেকড় ও বীজ যৌন রোগের ক্ষেত্রে ব্যাপক ব্যবহার হয়ে থাকে তবে ইন্টারনেটে এর কোনো ব্যবহার খুঁজিয়ে পাওয়া যায়নি ইউটিউবে বেশ কিছু ভিডিও রয়েছে বন জঙ্গলের পাখিরা এই গাছের বিষ খেয়ে তাদের যৌন শক্তিকে আমৃত্যু পর্যন্ত ধরে রাখে বিশেষ করে বাবুই পাখি এবং চড়ুই পাখির প্রিয় একটি খাবার যে পুরুষের যৌবনে ভাঁটা পড়েছে এবং যৌবন শক্তি দুর্বল হয়েছে এবং ধাতু রোগে আক্রান্ত হয়েছে আমি বলবো এই চিকিৎসাটি আপনারা নেবেন মিস করবেন না বীর্য যাদের পাতলা হয়েছে মাত্র কয়েক দিনের মধ্যে অল্প কয়েকদিনের মধ্যে আপনার বীর্যকে একবারে গাঢ় করতে পারবেন সহবাসের আগে যাদের ধাতু পড়ে যায় মানে বীর্য পড়ে যায় বেশিক্ষণ সহবাস করতে পারেন না তাদের জন্য আমি বলবো যে চমৎকার একটি চিকিৎসা বন্ধু এই চিকিৎসা আপনি নিতে পারেন এবং স্থায়ীভাবে আপনার সমস্যাটা দূর হয়ে যাবে গাছটি ভালো মতো চিনে রাখুন আপনার হয়তো বা কাজে নাও লাগতে পারে কিন্তু আপনার বন্ধুদের কাজে আসবে এই শক্তিরাজ গাছ এই শক্তিরাজ গাছের বীজ আপনি সঠিক নিয়মে যদি সেবন করতে পারেন আপনার আমৃত্য পর্যন্ত যৌন সমস্যা দেখা দিবে না আপনি স্থায়ীভাবে সুস্থ হয়ে যাবেন এই গাছের বীজ যদি আপনি আমার সঠিক নিয়মে সেবন করতে পারেন এই গাছের বীজ থেকে আপনি যেভাবে ওষুধ তৈরি করবেন বন্ধু সেটি হচ্ছে এই শক্তিদাস গাছের বীজ নেবেন পঞ্চাশ গ্রাম আতব চাল নেবেন পঞ্চাশ গ্রাম আতব চাল আপনি বাজারে কিনতে পাবেন দুইটি একসঙ্গে পাটায় বেটে নিয়ে ছোট্ট ছোট্ট করে সাইট পিস বটিকা বানায় নেবেন প্রত্যেক দিন সকালে খাবারের পরে এক চামচ মধুদের সেবন করবেন আবার রাতে ঘুমানোর আগে বা সহবাসের আগে একটি বটিকা মধুদের সেবন করবেন এভাবে এক মাস যদি আপনি সেবন করেন প্রথম দিনে আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন এবং যথেষ্ট ভালো একটি ভেষজ আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ